বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নেট পেপার ওয়ান এর DI বা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক ডিসকাস করব। তার আগে সবাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেননা আমি এরকমই সব ইম্পর্টেন্ট ম্যাথস ক্লাস করাতেই থাকি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই বলি, DI বা ডেটা ইন্টারপ্রিটেশন হলো কিছু ম্যাথামেটিক্যাল ডেটা বা গাণিতিক তথ্য তোমায় সাপ্লাই করা হয়, সেই ডেটাকে কাজে লাগিয়ে তোমায় কিছু প্রবলেম সলভ করতে। প্রথমটা দেখো, তোমরা বুঝতে পারো। বন্ধুরা, এখানে একটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ZZ999 মোটরসাইকেলটির 6টি ডিফারেন্ট কান্ট্রিতে January 2020 থেকে June 2020 অবধি সেল বা বিক্রি তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিলে দেওয়া রয়েছে। এখন এই টেবিলের এই তথ্যগুলির উপর ভিত্তি করে তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট পার্সেন্টেজ অব দা ওভারঅল টোটাল ওয়াজ সোল্ড টু দা জার্মান ইম্পোর্টার। চারটে অপশন দেওয়া আছে। ধরো A আর B দুটো কোয়ান্টিটি আছে, এখন B কে A এর রেসপেক্টে পার্সেন্টেজ বার করতে হলে এটা হয়ে যাবে এরকম B/A × 100%, অর্থাৎ যার রেসপেক্টে পার্সেন্টেজ বার করতে হবে সেটা দিয়ে ভাগ করে দিতে, বা সেটা হরে চলে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি থাকলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির রেসপেক্টে পার্সেন্টেজ বার করতে হলে প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি গুণ 100%। এটা আমরা মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমাদের অঙ্কগুলো করতে হেল্প করবে। আমরা প্রথমে যেটা করব, প্রত্যেকটা কান্ট্রির টোটাল সেলটা বের করব। প্রথমে দেখো জার্মানি, জার্মানির টোটাল সেলটা হচ্ছে 34+47+45+54+56+60, এটা হচ্ছে টোটাল গুলো দেখো 296। নেক্সট UK একইভাবে টোটাল করলে হচ্ছে দেখো 06260। নেক্সট দেখো ফ্রান্স, টোটাল করলে হচ্ছে 00200। নেক্সট দেখো বেলজিয়াম, বেলজিয়ামের টোটাল করলে হচ্ছে দেখো 9889। নেক্সট স্পেন, স্পেনের টোটাল সেল হচ্ছে দেখো 77177। নেক্সট ইটালি, ইটালির টোটাল করলে দেখো হচ্ছে এখান থেকে 441144। ঠিক আছে, একইভাবে দেখো প্রত্যেক মান্থের টোটাল সেলটা আমরা বের করে নিচ্ছি। প্রথমে জানুয়ারি দেখো 34+40+37+14+29+20, এটা হয়ে যাচ্ছে দেখো 67176। নেক্সট ফেব্রুয়ারি মান্থের টোটাল সেল দেখো হচ্ছে 09190। নেক্সট দেখো 971179। নেক্সট দেখো এপ্রিল মান্থের হচ্ছে গিয়ে 206। নেক্সট দেখো মে মান্থের জন্য 0208, আর লাস্টে হচ্ছে 207। এবার দেখো আমরা যদি এই টোটালটা করি, অর্থাৎ মান্থ ওয়াইজ সেলগুলোকে যদি যোগ করি, দেখো এটা হয়ে যাবে 6611, অর্থাৎ 1166। একইভাবে দেখো যদি কান্ট্রি ওয়াইজ টোটাল সেলগুলোকে করি, দেখো এটাও একই অ্যামাউন্ট আসবে। যখন এরকম টেবিল থাকবে, এরকম রো ওয়াইজ আর কলম ওয়াইজ যোগ করলে সামটা সবসময় একই আসবে। যেমন এখানে হলো 1166। বুঝতে পেরেছো? তাহলে প্রথম কাজ হলো আমরা টেবিলটাকে এইভাবে কমপ্লিট করে নিলাম। তাহলে প্রথম অঙ্কটা দেখো, এই একটা কোয়ান্টিটির সাপেক্ষে আর একটা কোয়ান্টিটির পার্সেন্টেজ বের করতে বলছে। প্রথমে দেখো ওভারঅল টোটাল সেলটা আমরা দেখে নিচ্ছি। দেখো এই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি কত, ওভারঅল টোটাল সেলটা হচ্ছে 1166, তাহলে এটা হচ্ছে 1166। এবার দেখো টোটাল সেল অফ জার্মান ইম্পোর্টার, জার্মান ইম্পোর্টারের টোটাল সেলটা দেখো আমরা যোগ করেছি অলরেডি, টেবিলে পেয়েছি 296, তাহলে এটা হচ্ছে 296। এবার প্রশ্নটাই কি বলছে দেখো, এই এই যে জার্মান ইম্পোর্টার যে সেলটা, এটা টোটাল সেলের কত পার্সেন্টেজ এটা বলতে চাইছে। অর্থাৎ এটাকে যদি আমি এ বলি, এটা যদি বি বলি, তার মানে এটা হচ্ছে বি এর কত পার্সেন্টেজ। আমরা সূত্র শিখে গেছি কি করতে হয়, যার সাপেক্ষে বের করতে হবে সেটাকে নিচে রেখে × 100% করতে হয়। তাহলে এটা কত হবে, 296/1166×100%। এবার দেখো দুটোই দুই দিয়ে কাটাকাটি হচ্ছে, এটা হচ্ছে 583, এটা হচ্ছে দেখো 148, তাহলে 1400/583%। এবার এটা ভাগটা করছি আমরা, দেখো 583/1400, দেখো প্রথমেই দেখো এটা দুই দিয়ে যাচ্ছে 1166, মাইনাস করলে হচ্ছে দেখো 413 নামলো, তাহলে 5 দিয়ে যাচ্ছে 5192, বাদ দিলে হচ্ছে 5225, তাহলে এবার পয়েন্ট নামলো 0 এলো, 2250 মানে এটা দেখো 3 দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে যে 9339471, 1749, তাহলে বাদ দিলে হচ্ছে দেখো 105, তার মানে এটা 8 দিয়ে মোটামুটি যাবে, যাই হোক আর করার দরকার নেই, 25.38, অর্থাৎ এটাকে আমরা বলতে পারছি অ্যাপ্রক্সিমেটলি 25.4, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে গেল 25.4%, অর্থাৎ অপশন 2।
ইজ কারেক্ট। দেখো নেক্সট অঙ্কটা দেখো, হোয়াট পার্সেন্টেজ অব দা ওভারঅল টোটাল অফ মোটরসাইকেলস ওয়াজ সোল্ড ইন মে। এটা দেখো, এখানে আমাদের ওভারঅল টোটাল সেলটা লাগছে, তাহলে আমরা টেবিল থেকে এটা পেয়ে যাচ্ছি কত, 1166। এবার দেখো টোটাল সেল ইন মে, তাহলে টেবিল থেকে আমরা দেখে নিই মে মান্থে। দেখো মে মান্থে টোটাল সেলটা কত আছে, 208, তাহলে এটা হয়ে যাচ্ছে 208। এটাও তাহলে আগের অঙ্কটার মতোই, এই মে মান্থে সেলটা টোটাল সেলের রেসপেক্টে কত পার্সেন্টেজ এটা বের করতে বলছে। তার মানে এর রেসপেক্টে বের করতে মানে এটাকে দিয়ে ভাগ করতে হবে, তাহলে অর্থাৎ রিকোয়ার্ড পার্সেন্টেজ হয়ে যাবে দেখো 208/1166×100%। একইভাবে দুই দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 104, এটা হয়ে যাচ্ছে 583, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 10400/583, মানে 583 কে 10400 দিয়ে ভাগ, এক দিয়ে যাচ্ছে 583, এটা হচ্ছে 754, জিরো নামলো। নেক্সট দেখো সাত দিয়ে যাচ্ছে, তাহলে 1804/4081, মাইনাস করলে হচ্ছে দেখো 984, পয়েন্ট খেলো, জিরো নামলো, এটা মোটামুটি আট দিয়ে যাচ্ছে, আট দিয়ে এটা করলে 4664, তাই তো, তাহলে 17.8%, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে 17.8%, অর্থাৎ অপশন 4 ইজ কারেক্ট। এরপর এটা, হুইচ মান্থ শোড দ্য বিগেস্ট ইনক্রিজ ইন টোটাল সেলস ফ্রম দ্য প্রিভিয়াস মান্থ। দেখো খুবই সহজ এটা, কোন মান্থে ম্যাক্সিমাম আমরা ইনক্রিজ দেখতে পাচ্ছি সেলে। দেখো মার্চে টোটাল সেল ছিল 179, এখানে এপ্রিলে দেখো হয়ে গেছে 206, অর্থাৎ এই মার্চ থেকে এপ্রিল এই পিরিয়ডটাই দেখো সব থেকে ম্যাক্সিমাম সেল হয়েছে। আবার দেখো মে থেকে 208, বাদ বাকি প্রত্যেকটাতেই দেখো যতটা বেড়েছে এই মার্চ থেকে এপ্রিলে ম্যাক্সিমাম বেড়েছে। তাহলে বিগেস্ট ইনক্রিজ কোন মাসে হয়েছে, এপ্রিল মাসে, তাহলে অ্যান্সার হয়ে গেল এপ্রিল, অর্থাৎ অপশন 3 ইজ কারেক্ট। নেক্সট, ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মান্থলি টোটাল ওয়াজ সোল্ড টু দ্য বিগেস্ট ইম্পোর্টার। ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি মাসের টোটাল সেলটা দেখো কত হয়েছে, 190। এবার বিগেস্ট ইম্পোর্টার ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির বিগেস্ট ইম্পোর্টার দেখো, আমরা যদি লিস্টটা খেয়াল করি দেখো এখানে এই জার্মান এটাই হচ্ছে ম্যাক্স বিগেস্ট ইম্পোর্টার, নাম্বারটা কত না, টোটাল সেল হয়েছে 47, তাহলে এখানে হচ্ছে যে 47 বিগেস্ট ইম্পোর্টার ইন ফেব্রুয়ারি, জার্মানি কত নিয়েছে না 47। এবার এই 47টা 190 কত পার্সেন্টেজ এটাই জানতে চাই, তাহলে আমাদের ওই পুরনো সূত্র যার সাপেক্ষে বের করতে হবে সেটাকে দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 47/190×100 পার্সেন্টেজ, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 470/19, 470/19, 470 দিয়ে ভাগ করে দাও, 19×2=38, 9 শূন্য নামলো, 4×19=76, 4×14 পয়েন্ট খেলো, জিরো নামলো, 140, 19×7=133, তাই তো, তাহলে 24.7 এরকম, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 24.7%, অর্থাৎ অপশন 1 is correct. Next প্রশ্নটা, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল ইম্পোর্টস ইজ অ্যাকাউন্টেড ফর বাই দ্য থ্রি স্মলেস্ট ইম্পোর্টার্স। তাহলে প্রথমে দেখো ওভারঅল টোটাল সেলটা আমার লাগছে কত, দেখো এখানে টেবিলে আমরা করে রেখেছি 1166, তাহলে এটা হয়ে যাচ্ছে 1166। এবার দেখো বলছে যে থ্রি স্মলেস্ট ইম্পোর্টার যারা যারা আছে তাদের ওভারঅল সেলটা জানতে চাইছে। দেখো থ্রি স্মলেস্ট ইম্পোর্টার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো প্রথম হচ্ছে বেলজিয়াম, সব থেকে কম কিনেছে 89, তারপরে দেখো স্পেন 177, আর ইটালি দেখো 144, তার মানে এই তিনটের যোগফল হচ্ছে থ্রি স্মলেস্ট ইম্পোর্টারের যে টোটাল সেল সেটাই হবে। তাহলে কত হবে দেখো, এখানে হচ্ছে 89 + 177 + 144, এই তিনটে যোগফল ইজ ইকুয়ালস টু দেখো কত হচ্ছে না, 01410, তাই তো, তাহলে এই যে তিনটে স্মলেস্ট ইম্পোর্টারের টোটাল সেলটা এটা ওভারঅল সেলের কত পার্সেন্টেজ এটাই বের করতে হবে। তাহলে 400 রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে, 410/1166×100%, দুই দিয়ে কাটছে, এটা হচ্ছে 205, এটা হচ্ছে 583, তাই তো, ইজ ইকুয়ালস টু দেখো 20500 এটাকে 583 দিয়ে ডিভিশন, তাই তো, তাহলে প্রথমে তিন দিয়ে যাচ্ছে দেখো 9471 1749, এটা হচ্ছে 10301, জিরোটা নামলো, পাঁচ দিয়ে যাচ্ছে দেখো 519 2915, 5×5=10 95, পয়েন্ট নামলো, জিরো, এক দিয়ে গেল 583, বাদ দিলে হচ্ছে 3×7=10, 367.0 হলো। এবার দেখো ছয় দিয়ে যাচ্ছে 8943, তাই আর করার দরকার নেই, 35.16, অর্থাৎ 35.2 বলতে পারি, তাহলে ইকুয়ালস টু 35.2%, অর্থাৎ অপশন 4 ইজ কারেক্ট। দেখো কত সুন্দর অঙ্কগুলো আমাদের হয়ে গেল, আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবে কোনোরকম ক্যালকুলেটারের হেল্প ছাড়া, ঠিক আছে।
বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি। তোমরা এই ধরনের ইম্পর্টেন্ট ডিআই পছন্দ করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি আরো এই ধরনের ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, পার্সেন্টেজ বিষয়ে বিস্তারিত ভাবে জানতে তোমরা এই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও। তো খুব তাড়াতাড়ি পরবর্তী ম্যাথস ক্লাস নিয়ে আমি হাজির হব। সবাই খুব ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নেবে। টেক কেয়ার।